আগামী পঞ্চায়েত পৌরসভা নির্বাচন লোকসভা নির্বাচনও তৃণমূল আমাদের নিল না, তাহলে আপে যেতে হবে আর কি। সিপিএম থেকে বহিষ্কারের পর প্রথমে ভারত নির্মাণ মঞ্চ তৈরি করেছিলেন, তারপর বিজেপিতে যোগদান, এরপর বিজেপি ছেড়ে কংগ্রেসের হাত ধরা, আর এবার কি আম আদমি পার্টিতে যোগ দেবেন লক্ষ্মণ শেঠ? পঞ্চায়েত ভোটের আগে ফের জল্পনায় হলদিয়ার একতা দাপুটে নেতার রাজনৈতিক অবস্থান। বামজামানায় সিপিএম এর তরফে ভোটে লড়ে তিনবার বিধায়ক, তিনবার সাংসদ হন লক্ষ্মণ শেঠ। 2014 সালে সিপিএম থেকে বহিষ্কৃত হওয়ার পর নিজের দল ভারত নির্মাণ মঞ্চ গড়েন, দু বছর পর যোগ দেন বিজেপিতে। 2019 লোকসভা ভোটের আগে শিবির বদলে যোগ দেন কংগ্রেসে। তমলুকে লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী হয়ে জামানত বাজেয়াপ্ত হয়। বছর খানেক আগে তৃণমূলে যোগ দেওয়ার জন্য লিখিতভাবে আবেদনও জানান লক্ষ্মণ শেঠ, কিন্তু শাসক দল থেকে কোনো সাড়া না মেলায় এবার অরবিন্দ কেজরিওয়ালের দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন লক্ষ্মণ। রাজনীতি এখনো করব সুযোগ পেলে তৃণমূলে যাওয়ার জন্য আমি ভেবে রেখেছি, না কোনো ফিডব্যাক দেয়নি, তার সেই জন্য তো জয়েন করতে পারিনি। ওনার রাজনৈতিক অবস্থান তো ঠিক নেই, উনি একবার ভারত নির্মাণ করলেন, আবার তারপরে বিজেপিতে জয়েন করলেন, আবার বিজেপি থেকে কংগ্রেসের জয়েন করে কংগ্রেসের টিকিটে লড়লেন, এখন বলছেন তৃণমূলে যোগদান করবেন। উনি এরপরে আবার বলছেন তৃণমূল না নিলে আপে জয়েন করবো, তার মানে কি? ওনার কোনো রাজনৈতিক আদর্শ নেই। তিনি কখনো বলছেন তৃণমূল কংগ্রেসে যদি বাংলার মুখ্যমন্ত্রী রাজি হন আমি যেতে রাজি আছি, আবার হঠাৎ করে দেখতে পেলাম তিনি আপ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন। লক্ষ্মণ শেঠ কোন রাজনৈতিক দলে যাবে তার উপর ভারতীয় রাজনৈতিক দলের কোনো ক্ষতি হবে না বা কোনো প্রভাব পড়বে না বলে আমি অন্তত মনে করি। যদিও আম আদমি পার্টি জানিয়েছে তাদের সঙ্গে এখনো যোগাযোগ করেননি লক্ষ্ণ শেঠ। কোনো রাজনৈতিক দলে যেতে জানতে পারে, কিন্তু কোনো অফিসিয়াল ইনফরমেশন নেই আমাদের কাছে, উনি যোগাযোগ করেছেন আমাদের সাথে, সেটা যদি উনি যোগাযোগ করেন বা যদি করেন সেটা আমার তখন আমাদের যারা শীর্ষ নেতৃত্ব যারা আছেন তারা বিবেচনা করবেন। বারবার দলবদল করা লক্ষ্মণ শেঠ বলছেন তিনি রাজনীতিতে থাকতে চান, সেই প্ল্যাটফর্ম কি এবার হতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের দল? বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।